প্রথম ডিজিটাল জনসমারি ও গৃহগণনা 2022 প্রকল্পের আওতায় গৌরীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের মূল সুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের 4 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 11 জুন শনিবার বিকেলে উপজেলা পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে গৌরীপুর পৌর শহরের শহীদ মঞ্জু সড়কের NTD স্কুলের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। প্রধান অতিথি জনসমারি ও গৃহগণনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন এবং সঠিকভাবে গণনা কাজে যে কোনো সমস্যায় সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় প্রশিক্ষণার্থীরাও প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। 4 দিনব্যাপী এই প্রশিক্ষণে 12 জন সুপারভাইজার এবং 68 জন গণনাকারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিক অবৈদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ নাজিমুদ্দিন। প্রশিক্ষক হিসাবে ছিলেন জোনাল অফিসার সুমা আক্তার। প্রশিক্ষণ অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি সুপারভাইজার ও তথ্য সংগ্রাহকদের মাঝে এপ্রন ও ব্যাগ এবং প্রত্যেক গণনাকারীকে জনসমারির জন্য একটি করে ট্যাব বিতরণ করেন। উল্লেখ্য যে সারা বাংলাদেশে আগামী 15 জুন থেকে জনসমারি ও গৃহগণনা 2022 শুরু হবে এবং শেষ হবে 21 জুন। 7 দিনব্যাপী এই জনসমারি ও গৃহগণনা কাজে জনসমারির কর্মীরা আপনাদের বাড়ি বাড়ি যাবে, তথ্য সংগ্রহ করবে, আপনারা প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং তাদের সহযোগিতা করবেন। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।